পৃথিবীতে সব থেকে বিশ্বস্ত প্রাণী হচ্ছে কুকুর। কুকুরের মধ্যে যেই পরিমাণ প্রভুভক্তি আছে সেটা অন্য কোনো প্রাণীর মধ্যে থাকে না। কুকুর বিশ্বস্ত হলেও কিন্তু কুকুরের মধ্যে কোনো ধরনের বিবেক বুদ্ধি নাই। ইনফ্যাক্ট কোনো পশুর মধ্যেই বিবেক বুদ্ধি থাকে না। কুকুরকে যদি তার প্রভু লেটসে কোনো একটা রুটির টুকরো দেয়, তখন কুকুর সেটা খাবে, খেয়ে তার বিনিময়ে তার প্রভুকে সে লয়্যালটি শো করবে। ধরুন কোনো একটা কুকুর জানে যে তার প্রভু কোনো একটা খাবার তাকে দিচ্ছে, যে খাবারটা তার প্রভু চুরি করে এনেছে বা অবৈধ উপায়ে এনেছে। তখনও কিন্তু এটা এক্সপেক্ট করা যাবে না যে কুকুরটা সেই খাবারটা না খেয়ে প্রতিবাদ করবে, বরং কুকুর সেই খাবারটা খাবে এবং তার বিনিময়ে লয়্যালটি শো করবে তার প্রভুর পক্ষে। এখন এটা সে কেন করছে? যেটা আগেই বলছিলাম যে কুকুরের মধ্যে বিবেক বুদ্ধি নাই, শুধুমাত্র লয়্যালটি আছে, বিশ্বস্ততা আছে, সেই জন্য কুকুর এরকম করে। তাই কোনো একটা প্রভু যদি, অর্থাৎ কোনো একটা প্রভু যদি তার পোষা কুকুরগুলোকে দুর্নীতি করে, ব্যাংক ডাকাতি করে, চুরি করে, মানুষ খুন করে, মানুষ গুম করে, বিদেশের টাকা পাচার করে, মানুষের ভোটাধিকার নষ্ট করে, সর্বোপরি সকল ধরনের স্বৈরাচারী অ্যাক্টিভিটি করেও কোনো একটা খাবার তার সেই পোষা কুকুরগুলোকে দেয়, তখন সেই পোষা কুকুরগুলো কিন্তু সেই প্রভুর বিরুদ্ধে প্রতিবাদ করবে না, প্রতিবাদ করে না, বরং সেই খাবারটা তারা খায়, খেয়ে তাদের প্রভুর পক্ষে, অর্থাৎ তাদের সেই দুর্নীতিগ্রস্ত প্রভুর পক্ষে কথা বলে বা লয়্যালটি শো করে। এখন ফ্যাক্ট হচ্ছে, কোনো মানুষ যদি সেই কুকুরগুলোর স্বৈরাচারী বা দুর্নীতিগ্রস্ত প্রভুর বিরুদ্ধে অবস্থান নেয়, তার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়, তার অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়, তার অবিচারের বিরুদ্ধে অবস্থান নেয়, তখনও কিন্তু সেই কুকুর বা সেই কুকুরগুলো তাদের প্রভুর পক্ষ নেয়, প্রভুর পক্ষ নিয়ে প্রভুকে ডিফেন্ড করে। এটাই সিস্টেম, এটাই হয়ে থাকে, কারণ কুকুরের মধ্যে বিবেক বুদ্ধি থাকে না, ভালো মন্দ জাজ করতে পারে না। তারা শুধুমাত্র যেখান থেকে খাবার পায়, অর্থাৎ যেখান থেকে লাভ পায়, সেখানে লয়্যালটি শো করে। বাই দ্য ওয়ে, বাংলার প্রাদেশিক পরিষদের সংসদ অধিবেশনে একজন এমপি শেরে বাংলার এগেনস্টে ব্যঙ্গ করে গান গাচ্ছিলেন। তখন শেরে বাংলা তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, মিস্টার স্পিকার, আই ক্যান জলি ওয়েল ফেস দ্য মিউজিক, বাট আই ক্যান নট ফেস আ মানকি। এবার শেরে বাংলাকে অ্যাপোলজি শো করতে হবে, কারণ তিনি একজন সাংসদকে বানর বলেছেন। তখন তিনি ঠান্ডা মাথায় আবার বললেন, মিস্টার স্পিকার, আই নেভার মেনশনড এনি অনারেবল মেম্বার অফ দিস হাউস, বাট ইফ এনি অনারেবল মেম্বার থিঙ্কস দ্যাট দ্য ক্যাপ ফিটস হিম, আই উইথড্র মাই রিমার্ক। যাই হোক, শেরে বাংলার সুরে সুর মিলিয়ে আমি বলতে চাই, আমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে কুকুর বলিনি বা তাদের প্রভুদেরকে কিংবা তাদের নেতাদেরকে দুর্নীতিবাজ বা স্বৈরাচার বলিনি। তবুও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তবুও যদি আমার কথাগুলো কারো গায়ে লেগে থাকে, তবুও যদি আমার কথাগুলো কারো গায়ে কোনো ধরনের ইরিটেশন জেনারেট করে থাকে, তাহলে আমি দুঃখিত। আর হ্যাঁ, আর একটা সিগনিফিকেন্ট পয়েন্ট, কুকুরের মধ্যে কিন্তু কোনো ধরনের অপরাধবোধ কাজ করে না, তাই অনুতপ্ত হওয়ার টেন্ডেন্সি কুকুরের মধ্যে থাকে না। সেই জন্য কুকুর যে তার দুর্নীতিগ্রস্ত স্বৈরাচার প্রভুকে ডিফেন্ড করে অপরাধ করছে এবং সেটার জন্য যে তাদের অনুতপ্ত হওয়া উচিত বা সেই কুকুরের অনুতপ্ত হওয়া উচিত, সেটা কিন্তু সে বোঝে না বা সেই বোধ তার মধ্যে জাগ্রত হয় না। হোয়াট এভার, ইউর কমেন্ট উইল অ্যাপ্রিসিয়েটেড অনলি হোয়েন ইউ উইল পারসিভ দ্য কনটেক্সট। থ্যাংক ইউ ফর ইনভেস্টিং ইউর ভ্যালুয়েবল টাইম টু ওয়াচ ইট।